তো এখানে বলা হয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল অলসো নোন অ্যাজ নিট ওয়ার্কিং ক্যাপিটাল তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল যাকে আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবেও চিনি তো ওয়ার্কিং ক্যাপিটাল অলসো নোন অ্যাজ নিট ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কোম্পানিস কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস অর্থাৎ একটা কোম্পানির কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিসের মধ্যে যে ডিফারেন্স থাকে তাকেই আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বা নিট ওয়ার্কিং ক্যাপিটাল বলে থাকি অর্থাৎ কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইব্রেটিস বিয়োগ করলে যদি কোনো ডিফারেন্স পাওয়া যায় দ্যাটস মিন বিয়োগ ফল পাওয়া যায় তাহলে সেই বিয়োগ ফলটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল বা নিট ওয়ার্কিং ক্যাপিটাল ওয়েন এ কোম্পানি হ্যাজ এক্সেস কারেন্ট অ্যাসেট যখন একটা কোম্পানির কাছে এক্সেস কারেন্ট অ্যাসেট থাকে মানে সব লাইবিলিটিস পরিশোধ করার পরেও যদি কোম্পানির কাছে এক্সেস বা অতিরিক্ত কারেন্ট অ্যাসেট থাকে দ্যাট অ্যামাউন্ট ক্যান দ্যান বি ইউজ টু স্পেন্ড অন ইস ডে টু ডে অপারেশন মানে সেই অ্যামাউন্টটা ব্যয় করা হয় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ঠিক আছে তো আমরা যেটা বুঝতে পারলাম যে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা আসলে কি বুঝি সংক্ষেপে যদি আমরা বলি তাহলে বলতে হবে বিষয়টা এরকম যে ওয়ার্কিং ক্যাপিটাল যাকে আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবেও চিনে থাকি সো ওয়ার্কিং ক্যাপিটাল বা নিট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে ডিফারেন্স বিটুইন এ কোম্পানিস কারেন্ট এসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস অর্থাৎ একটা কোম্পানির কারেন্ট এসেট এবং কারেন্ট লাইবিলিটিসের যেই পার্থক্য তাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বা নিট ওয়ার্কিং ক্যাপিটাল বলে থাকি যখন একটা কোম্পানির কাছে অতিরিক্ত কারেন্ট এসেট থাকে সেই অ্যামাউন্টগুলো কীভাবে ব্যবহৃত হয় কোম্পানির ডে টু ডে অপারেশনে ব্যবহৃত হয় আমরা যদি ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধনের বাংলা একটা সংজ্ঞা জানতে চাই তাহলে সংজ্ঞাটা আমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনায় যে মূলধন প্রয়োজন হয় তাকে ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন বলে এখন ওয়ার্কিং ক্যাপিটাল বের করার সূত্রটা কি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে পারি এই সূত্রের সাহায্যে অর্থাৎ প্রতিষ্ঠানের টোটাল কারেন্ট অ্যাসেট এটা আমাদের বের করতে হবে এবং টোটাল কারেন্ট লাইবিলিটিস এটাও আমাদের বের করতে হবে যদি আমরা টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লাইবিলিটিস বিয়োগ করি তাহলে যে বিয়োগ ফলটা পাওয়া যাবে তাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল আর এই ওয়ার্কিং ক্যাপিটাল কি কাজে লাগে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনায় আমাদের এই ওয়ার্কিং ক্যাপিটাল ব্যবহৃত হয় আশা করি ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ এখন এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য আমাদের একটা ফর্মেট মুখস্থ করতে হবে আমি সেই ফর্মেটটা একটু ডিসকাস করে দিচ্ছি আচ্ছা হেডিং দিয়েছি স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অর্থাৎ কার্যকরী মূলধন নির্ণয়ের জন্য একটা বিবরণী সো আমরা কার্যকরী মূলধন এই বিবরণীর মাধ্যমে নির্ণয় করতে পারবো তো প্রথমত আমাদের কি করতে হবে অঙ্কের মধ্যে কিছু কারেন্ট এসেট দেওয়া থাকবে আমরা সেই কারেন্ট এসেট আমরা সিরিয়াল ওয়াইজ লিখবো এই সিরিয়াল লিখতে হবে এমন কোনো কথা নেই এটা ব্রেক করলে কোনো সমস্যা নেই বাট আমরা প্রতিষ্ঠানের যে কারেন্ট অ্যাসেটগুলো থাকবে আমরা খুঁজে খুঁজে সেই কারেন্ট অ্যাসেটগুলো বের করব বের করে সবগুলো কারেন্ট অ্যাসেট আমরা একসাথে লিখবো আচ্ছা লিখলে আমরা কি পাবো টোটাল কারেন্ট অ্যাসেট পেয়ে যাব ঠিক আছে টোটাল কারেন্ট অ্যাসেট পেয়ে যাব তো টোটাল কারেন্ট অ্যাসেট আমরা আউটার কলমে বসাবো মানে অঙ্কের মধ্যে যদি ছয়টা কারেন্ট অ্যাসেটই থাকে সাধারণত এই ছয়টার মধ্যেই তোমরা ঘুরে ফিরে কারেন্ট অ্যাসেটগুলো পেয়ে থাকবা আর যদি কোনো অঙ্কের মধ্যে চারটা পাওয়া তাহলে চারটা ব্যবহার করতে হবে কোনো অঙ্কে পাঁচটা পেলে পাঁচটা ব্যবহার করতে তো অঙ্কের মধ্যে যে কারেন্ট এসেট থাকবে আমি সবগুলা কারেন্ট এসেট এখানে লিখে দিয়েছি তো এই কারেন্ট এসেট মধ্যেই আমরা প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই টার্ম পেয়ে যাবো আর কি হ্যাঁ এইগুলোর মধ্যে আমাদের কারেন্ট থাকবে কখনো কখনো ছয়টাও থাকতে পারে কখনো পাঁচটাও থাকতে পারে কখনো চারটাও থাকতে পারে হ্যাঁ তো কারেন্ট এসেট আমাদের অঙ্কের মধ্যে অনেকগুলো দেওয়া থাকবে আমরা যতগুলো কারেন্ট এসেট প্রশ্নে পাবো সবগুলো কারেন্ট এসেট যোগ করবো হ্যাঁ ইনার কলমে সবগুলো কারেন্ট এসেট যোগ করবো এই যোগফলটা আমরা আউটার কলামে পাঠাই দিব যাকে আমরা বলবো টোটাল কারেন্ট এসেট আচ্ছা টোটাল কারেন্ট অ্যাসেট পেয়ে গেলে আমাদের কাজ হবে লাইব্রেটিস গুলো যোগ করে ফেলা আমরা বি নাম্বার দিয়ে হেডিং দিব কারেন্ট তো কারেন্ট লাইব্রেটিসের আন্ডারও এরকম অনেকগুলো কারেন্ট লাইব্রেটিস আছে তো এই সবগুলো কারেন্ট লাইব্রেটিস যদি আমরা যোগ করি এই যে ইনার কলামে যে কারেন্ট লাইব্রেটিসগুলো লিখেছি সবগুলো কারেন্ট লাইব্রিটিস যদি আমরা যোগ করি তাহলে আউটার কলমে টোটাল কারেন্ট লাইব্রেটিস চলে আসবে আমরা টোটাল কারেন্ট অ্যাসেট থেকে যদি টোটাল কারেন্ট লাইব্রেটিস বিয়োগ করি তাহলে পাওয়া যাবে নিট ওয়ার্কিং ক্যাপিটাল এখন অনেক সময় অঙ্কের মধ্যে কন্টিনজেন্সি বা উদ্বৃত্ত থাকবে তো কন্টিনজেন্সি বা উদ্বৃত্ত যদি থাকে তাহলে নিট ওয়ার্কিং ক্যাপিটালের সাথে আমরা কন্টিনজেন্সি যোগ করব যোগ করলে পাওয়া যাবে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা হচ্ছে আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট আর কি সো এই পর্যন্ত আমাদের বের করতে বলবে তো আমরা আমরা এখন একটু বিস্তারিত বুঝি যে কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আসতেছে কারেন্ট লাইব্রের মধ্যে কি কি আসতেছে এগুলো একটু বিস্তারিত বুঝি আমি তো অ্যাটেক লেন্সে পুরো ফর্মেটটা বললাম এখন একটু বিস্তারিত বুঝি আচ্ছা কারেন্ট এর মধ্যে আসবে এখন আমরা সবাই জানি বাংলা অর্থ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল র মেটেরিয়ালস এর বাংলা অর্থ কি প্রত্যক্ষ কাঁচামাল যেমন আমি যদি একটা শার্ট তৈরি করতে চাই তাহলে ওই শার্টের মধ্যে কি কি কাঁচামাল লাগবে ওই শার্ট মধ্যে শার্ট পিস লাগবে বাটন লাগবে সুতা লাগবে তো এই যে আইটেমগুলা বললাম আর কি শার্ট পিস বাটন সুতা এগুলোকে বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ কাঁচামাল সবসময় অঙ্কের মধ্যে যদি র মেটেরিয়াল থাকে তাহলে আমরা সরাসরি সেটা কারেন্ট দিব আচ্ছা দুই নম্বর আইটেমটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস ওয়ার্ক ইন প্রসেস এর বাংলা অর্থ হচ্ছে আধা প্রস্তুত পণ্য ওয়ার্কিং প্রসেস এর বাংলা অর্থ কি আধা প্রস্তুত পণ্য মানে যে পণ্যটা এখনো তৈরি হয় নাই মানে কাজের মধ্যে আছে হ্যাঁ চলমান আছে তো ওয়ার্কিং প্রসেস বলতে আমরা বুঝি আধা প্রস্তুত পণ্য অর্থাৎ যে পণ্যটা এখনও তৈরি হয় নাই বাট কাজ চলতেছে হয়তোবা কিছু দিন পর বা কিছুক্ষণ পর এটা তৈরি হবে বাট এখনো পুরোপুরি তৈরি হয় আমরা সেই পণ্যটাকে বলি ওয়ার্কিং প্রসেস বা আধা প্রস্তুত পণ্য তো আধা প্রস্তুত পণ্য এটাও কারেন্ট অ্যাসেট লাইক আমি একটা শার্ট তৈরি করব। এখন শার্টের হচ্ছে আমি শার্ট পিস কাটিং করা হয়ে গেছে তারপরে হয়তো অর্ধেক শিলায় ফেলছি হ্যাঁ তো এই যে অর্ধেক শিলাইছি তো এই পর্যন্ত মনে হয় যে আমি ফ্যাক্টরিটা বন্ধ করে দিব তাহলে এই যে অর্ধেক যে শার্ট পিস সিলাই আমি চাইলে কারো কাছে বিক্রি করতে পারবো হ্যাঁ হয়তো একটু কম দামে বিক্রি বিক্রি করতে হবে করা যাবে যার কাছে বিক্রি করবো সে হয়তোবা আহ বাকি অর্ধেক সিলাই টেলাই করে সে মার্কেটে ফাইনাল প্রোডাক্টটা বিক্রি করে দিবে তার মানে ওয়ার্কিং প্রসেস কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য করতে হবে কারণ চাইলে এই ওয়ার্কিং প্রসেস বা আধা প্রস্তুত পণ্যকে নগদ টাকায় রূপান্তর করা যাবে তো ওয়ার্কিং প্রসেস এটা আমাদের কারেন্ট অ্যাসেট আমরা সরাসরি এই কারেন্ট অ্যাসেট ইনার কলমে বসাবো আচ্ছা তারপরে ফিনিশ গুডস ফিনিশ গুডস মানে তৈরি পণ্য যে পণ্যটা তৈরি হয়ে গেছে আমরা সেই পণ্যটাকে বলতেছি ফিনিশ গুডস তো ফিনিশ গুডস এটা আমাদের কারেন্ট অ্যাসেট আমরা ইনার কলমে লিখবো তারপর ডেটোর্স এটা আমাদের কারেন্ট অ্যাসেট ডেটর্স মানে দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবল বলতে পারি তো সাধারণত আমাদের প্রশ্নের মধ্যে ডেটোর্স নামটাই থাকে সো ডেটর্স হচ্ছে কারেন্ট অ্যাসেট আমরা হচ্ছে ইনার কলমে লিখব কারেন্ট অ্যাসেটের যে হেডিং দিয়েছি সেখানে ইনার কলামে লিখবো তারপর ক্যাশ বা নগদ টাকা এটা অবশ্যই কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ এরপর প্রিপেড এক্সপেন্স বা অ্যাডভান্স পেমেন্ট এগুলো আমাদের প্রশ্নে থাকতে পারে এগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট বলবো সো ইনার কলমে লিখতে হবে এই সবগুলো কারেন্ট অ্যাসেট যোগ করলে পাওয়া যাবে টোটাল কারেন্ট অ্যাসেট ঠিক আছে টোটাল কারেন্ট অ্যাসেট বের করতে হবে এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের অঙ্কের মধ্যে র মেটেরিয়াল সরাসরি দেওয়া থাকবে কিনা র মেটেরিয়ালের যে অ্যামাউন্ট আমি যে ইনার কলমে বসাচ্ছি এটা সরাসরি প্রশ্নে থাকবে না আচ্ছা এটা সরাসরি প্রশ্নে থাকবে না এটা আমাদের বের করতে হবে র মেটেরিয়ালস আমাদের প্রশ্নে কখনোই সরাসরি থাকবে না এটা আমাদের বের করতে হবে তো র মেটেরিয়াল বের করা হয় র মেটেরিয়াল পার ইউনিটের সাহায্যে হ্যাঁ আমি এখানে একটু লিখে রাখলাম আর এম এই আর এম দিয়ে তোমরা বুঝবা যে র মেটেরিয়াল অর্থাৎ র মেটেরিয়াল যখন আমি বের করব তখন র মেটেরিয়াল পার ইউনিট এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে র মেটারিয়াল পার ইউনিটের সাহায্যে আমি খুঁজে বের করব যে আমাদের কতটুকু র মেটেরিয়াল কারেন্টের সেটে যাবে ঠিক আছে তো র মেটেরিয়াল এটা কখনোই প্রশ্নে সরাসরি থাকবে না আমরা র মেটেরিয়ালটা বের করে নিব বের করার জন্য আমাদের মনে রাখতে হবে র মেটেরিয়াল বের করা হয় কার সাহায্যে র মেটেরিয়াল পার ইউনিটের সাহায্যে সো আমি এখানে আর এম লিখে রাখলাম দ্যাটসমিন র মেটারিয়াল পার ইউনিটের সাহায্যে আমি র মেটেরিয়ালটা বের করব যেটা আমাদের কারেন্টের সেটে দেখাইতে হবে তারপরে ওয়ার্কিং প্রসেস এই যে আধা প্রস্তুত পণ্য এটা তো কারেন্ট অ্যাসেট এটা কি প্রশ্নে সরাসরি থাকবে না এইটাও আমাদের প্রশ্নে সরাসরি থাকবে না ওয়ার্কিং প্রসেসের টাকা কত মানে কত টাকা কারেন্ট অ্যাসেটে যাবে এটা আমাদের বের করতে হবে তো ওয়ার্কিং প্রসেসের টাকা বের করার একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে র মেটেরিয়াল হানড্রেড পার্সেন্ট নিতে হবে ডিরেক্ট লেবার ফিফটি পার্সেন্ট নিতে হবে ডিএল দিয়ে আমি ডিরেক্ট লেবার বোঝাচ্ছি ডিরেক্ট লেবার ফিফটি পারসেন্ট নিতে হবে আর ফ্যাক্টরি ওভারহেড ফিফটি পার্সেন্ট নিতে হবে এই তিনটা আইটেমকে যদি আমি যোগ করি তাহলে আমাদের ওয়ার্কিং প্রসেসের মানটা পাওয়া যাবে সো আমাদের এটা মুখস্থ করতে হবে যে ওয়ার্কিং প্রসেস এটার যে টাকা মানে যতটুকু কারেন্ট সেটা যাবে সেই টাকাটা কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না আমাদের ওয়ার্কিং প্রসেসের টাকা কত এটা বের করার জন্য এই রুলসটা মনে রাখতে হবে র মেটেরিয়াল হানড্রেড পার্সেন্ট নিব ডিরেক্ট লেবার বা শ্রমিকের যে মজুরি সেই মজুরিটা ফিফটি পার্সেন্ট নিব আর ফ্যাক্টরি ওভারহেড কারখানা উপরি ব্যয় কারখানা উপরি ব্যয় ফিফটি পার্সেন্ট নিব হান্ড্রেড ফিফটি ফিফটি এই তিনটা আইটেম যোগ করে আমরা হচ্ছে ওয়ার্কিং প্রসেসের টাকা কত সেটা আমরা নির্ণয় করতে পারবো যা আমাদের কারেন্ট অ্যাসেটে দেখাতে হবে আচ্ছা তিন নম্বর যে আইটেমটা আমি বলেছিলাম ফিনিশ গুডস বা তৈরি পণ্য এটা কারেন্ট অ্যাসেটে দেখাতে হবে অবশ্যই এটা আমরা কারেন্ট অ্যাসেটে দেখাবো কিন্তু এই অ্যামাউন্টটা কি প্রশ্নে দেওয়া থাকবে না ফিনিশ গুডসের অ্যামাউন্টও আমাদের প্রশ্নে দেওয়া থাকবে না এটাও আমাদের বের করতে হবে তো ফিনিশ গুডসের অ্যামাউন্ট বের করার জন্য আমরা এই রুলসটা মনে রাখবো যে প্রশ্নে যে র মেটেরিয়াল থাকবে সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট নিব তারপরে ডিরেক্ট লেবার এটাও হান্ড্রেড পার্সেন্ট আমরা পার্সেন্ট নিব এই তিনটা আইটেমকে আমি যোগ করি হ্যাঁ তাহলে উক্ত যোগ ফলের মাধ্যমে আমি ফিনিশ ফিনিশ গুডস সেটা আমাদের কোথায় দেখাতে হবে কারেন্ট অ্যাসেটে দেখাতে হবে আচ্ছা এরপর ডেটর্স বা দেনাদার আমি বলেছি ডেটর্স কারেন্ট অ্যাসেটে দেখাতে হবে ঠিক আছে কারেন্ট অ্যাসেটে দেখাবো বা ডেটর্সের মান বা ডেটর্স কতটুকু কারেন্ট অ্যাসেটে যাবে এই অ্যামাউন্টটা প্রশ্নে কখনই দেওয়া থাকবে না ডেটর্সের অ্যামাউন্টটা আমাদের বের করতে হবে সো ডেটর্সের অ্যামাউন্ট বের করার জন্য একটা রুলস আছে রুলসটা হচ্ছে র মেটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট নিব ডিরেক্ট লেবার বা শ্রমিকের মজুরি শ্রমিকের মজুরি হান্ড্রেড পারসেন্ট নিব ফ্যাক্টরি ওভারহেড কারখানা উপরি ব্যয় এটাও হান্ড্রেড পার্সেন্ট নিব সাথে আদার ওভারহেড যদি থাকে বা সেলিং এক্সপেন্স যদি থাকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি প্রশ্নে থাকে সেটাও হান্ড্রেড পার্সেন্ট নিব তাহলে এই চারটা আইটেম যোগ করলে আমরা যেই যোগফলটা পাবো সেটার সাহায্যে আমরা ডেটর্সের পরিমাণ নির্ণয় করতে পারবো যা অবশ্যই কারেন্ট অ্যাসেটে দেখাইতে হবে আচ্ছা এরপর পাঁচ নাম্বার এটা ক্যাশ ক্যাশ টাকা সরাসরি পাবো এটা আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে আমরা সরাসরি ক্যাশের টাকা কারেন্ট অ্যাসেটে বসাই দিব তারপরে প্রিপেড এক্সপেন্স অথবা অ্যাডভান্স পেমেন্ট এটা আমাদের সরাসরি প্রশ্নে থাকবে আমরা সরাসরি কারেন্ট অ্যাসেটে বসায় দিব। এখন সবগুলো কারেন্ট অ্যাসেট যোগ করলে আমাদের আউটার কলমে যোগফল নামাইতে হবে যার নাম হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট বা সংক্ষেপে টিসিএ। আচ্ছা এবার আসি যে কারেন্ট লাইবলিটিস কারেন্ট লাইবলিটিসের মধ্যে আমি ছয়টা আইটেম লিখেছি তো এই ছয়টা আইটেম আমরা কারেন্ট লাইব্রেরির পাশে দিব আমি একটা একটা করে একটু বুঝি যে এক নম্বর আইটেমে লিখেছি কেরিটর্স কেরিটর্স বলতে আমরা বুঝি পাওনাদার পাওনাদার অবশ্যই কারেন্ট লাইবিলিটিস বা চলতি দায় তো কেরিটর্সের পরিবর্তে অনেক সময় অ্যাকাউন্টস পেবলও থাকতে পারে একই কথা অ্যাকাউন্টস পেবল মানেও কিন্তু পাওনাদার কেরিটর্স মানেও পাওনাদার তো কেডিটর্স বা অ্যাকাউন্টস পেবল এটা আমরা কারেন্ট লাইব্রেরির পাশে দিব এখন কথা হচ্ছে ক্রেডিটর্সের পরিমাণটা কি প্রশ্নে দেওয়া থাকবে কিনা এই যে কারেন্ট লাইব্রেরিসে যে দেখাচ্ছে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা প্রশ্নে দেওয়া থাকবে কিনা না ক্রেডিটর্সের অ্যামাউন্টও প্রশ্নে দেওয়া থাকবে না আমাদের ক্রেডিটর্স কত মানে কত টাকা কারেন্ট লাইব্রেরিসে দেখাইতে হবে এটা আমাদের বের করতে হবে সো ক্রেডিটর্সের টাকা বের করার জন্য আমরা হচ্ছে র মেটেরিয়াল পার ইউনিটের হেল্প নিব র মেটেরিয়াল পার ইউনিটের সাহায্যে আমরা বের করতে পারবো যে কেডিটর্স কত টাকা কারেন্ট লাইব্রেরিস পাশে যাবে আচ্ছা এরপরে দুই নম্বর যে আইটেমটা ওয়েজেস ডিউ ওয়েজেস ডিউ মানে মজুরি বকেয়া আছে হ্যাঁ ডিউ মানে বকেয়া মজুরি বকে আছে তো এটার অনেকগুলো সিনোনিম আছে লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস লেগ মানেও বকেয়া হ্যাঁ এই লেগ মানে কিন্তু পানা লেগ মানে বকেয়া তো ওয়েজেস ডিউ অথবা লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অথবা ডেফার্ড ওয়েজেস অথবা ওয়েজেস পেবল মানে এই চারটার অর্থই হচ্ছে মজুরি বকেয়া আছে তো মজুরি যদি বকেয়া থাকে সেটা অবশ্যই কারেন্ট লাইব্রেরির পাশে দেখাইতে হবে এখন প্রশ্ন হচ্ছে ওয়েজেস ডিউ এটা আমাদের প্রশ্নে সরাসরি থাকবে কিনা না সরাসরি কত টাকা কারেন্ট লাইব্রেরি যাবে এটা কখনোই প্রশ্নে থাকবে না এটা আমাদের বের করতে হবে সো বের করার জন্য আমরা মনে রাখবো যে ডিরেক্ট লেবারের সাহায্যে আমরা ওয়েজেস কতটুকু ডিউ আছে সেটা আমরা নির্ণয় করব। যা কারেন্ট লাইব্রেরির পাশে দেখাতে হবে তারপরে ওভার ডিউ বা লেগ ইন পেমেন্ট অফ ওভারেট অথবা ডেফার দ্যাটস মিন উপরি ব্যয় বকে আছে হ্যাঁ ওভার ডিউ মানে কি উপরি ব্যয় বকেয়া আছে তো ব্যয় যদি বকেয়া থাকে সেটা তো চলতি দায় হিসাবে দেখাইতে হবে তাই না তো ওভারহেড যদি ডিউ থাকে বা লেগ ইন পেমেন্ট ওভারহেড এটার অর্থ হচ্ছে ওভারহেড বকেয়া আছে বা ডেফার ওভারহেড মানে ওভারহেড বকে আছে তো ওভারহেড বকেয়া থাকলে আমরা কারেন্ট লাইব্রেরির পাশে দেখাবো এই টাকাটা কখনই প্রশ্নে থাকবে না এটা আমাদের বের করতে হবে সো বের করার জন্য আমরা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড না আমরা হচ্ছে ওভারহেডের হেল্প নেবো ঠিক আছে ওভারহেড পার ইউনিট মুছে দিলাম তাহলে ওভারের যদি ডিউ থাকে বা প্রশ্নে যদি বলা থাকে লেগ ইন পেমেন্ট ওভারহেড মিন ওভারহ বকে আছে বা ডেফার ওভারহেড ওভার বকে আছে তো প্রশ্নে যদি ওভারের বকে আছে এই রিলেটেড কোনো কথা বলে তাহলে বুঝতে হবে যে ওভারেড যে বকে আছে এটা কারেন্ট লাইব্রেরির পাশে দেখাইতে হবে তো এই যে কারেন্ট লাইব্রেরির পাশে যে অ্যামাউন্টটা দেখাবো এই অ্যামাউন্টটা আমাদের প্রশ্নে থাকবে না সরাসরি সেটা আমাদের বের করতে হবে সো বের করার জন্য আমরা ওভারহেডের হেল্প নিব হ্যাঁ ওভারহেড পার ইউনিট প্রশ্নে থাকবে আমরা সেই ওভারহেড পার ইউনিটের সাহায্যে আমরা বের করবো যে কতটুকু ওভার ডিউ আছে যা কারেন্ট লাইব্রেরির পাশে দেখাইতে হবে আচ্ছা তারপরে অ্যাডভান্স রিসিভ মানে যদি আমরা হচ্ছে কোনো কিছু অ্যাডভান্স রিসিভ করি সেটা আমাদের কারেন্ট লাইব্রেরির পাশে যাবে এটা সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে তারপরে আনান রেভিনিউ অনুপার্জিত আয় এটাও আমাদের কারেন্ট লাইব্রেরির পাশে যাবে সরাসরি এই অ্যামাউন্টটা দেওয়া থাকবে আগেরগুলো যেরকম বের করতে হবে না সো এই চার পাঁচ ছয় এগুলো সরাসরি প্রশ্নে থাকবে অ্যাডভান্স রিসিভ বলে দিবে যে দশ হাজার টাকা তখন আমরা দশ হাজার টাকা কারেন্ট লাইব্রেরির পাশে বসাই দিব আনান রেভিনিউ বলবে যে পাঁচ হাজার টাকা সরাসরি কারেন্ট লাইব্রেরির পাশে বসাই দিব তারপরে ব্যাংক ওভার হ্যাঁ ব্যাঙ্ক জমা অতিরিক্ত ঋণ তো এইখানে আমাদের এই টাকাটাও সরাসরি থাকবে আমরা সরাসরি কারেন্ট লাইব্রের পাশে বসাই দিব তবে ব্যাংক ওভার ড্রাফ সবসময় কিন্তু কারেন্ট লাইব্রিজ পাশে যাবে না এটা বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকবা ঠিক আছে এটা বিষয়ে একটু সতর্ক থাকবা মানে কখন ব্যাংক ওভার কারেন্ট লাইব্রেরিস পাশে যাবে না এটা কিন্তু আমাদের জানতে হবে শোনো ব্যাংক ওভার ম্যাক্সিমাম অঙ্কেই যায় নাইনটি নাইন পার্সেন্ট অঙ্কেই ব্যাঙ্ক ওভার আমরা কারেন্ট লাইব্রের পাশে দিব ঠিক আছে দুই একটা ব্যতিক্রম অঙ্ক আছে যে অঙ্কগুলোতে ব্যাঙ্ক ড্রাফ্ট কারেন্ট লাইব্রেরির পাশে দেখানো যাবে না মানে এটা আমরা অঙ্কে দেখাতেই পারবো না কখন দেখাতে পারবো না সেটা একটু বলি ব্যাঙ্ক ওভারড্রাফ্ট যদি কারেন্ট লাইব্রেরিজ পাশে দেখাই তাহলে এই যোগ ফলটা যদি অ্যাসেট থেকে বেশি হয়ে যায় ঠিক আছে অ্যাসেট থেকে যদি আমাদের কারেন্ট লাইব্রেরিসের যে টোটাল টোটাল বা যোগ ফল এটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক ওভারড্রাফ্ট আমাদের কারেন্ট লাইব্রেরিস পাশে দেখানো যাবে না ঠিক আছে মানে আমাদের অঙ্কের মধ্যে ধরো টোটাল কারেন্ট রেসেট বেরোয় একশো টাকা টোটাল কারেন্ট এসেট কত বেরোছে একশো টাকা আর এই ব্যাঙ্ক অবাডা লাইব্রেরির পাশে যদি দেই তাহলে এইখানে তোমার একশো টাকা চলে আসে টোটাল কারেন্ট লাইব্রিলিটিস তো একশো থেকে একশো যদি মাইনাস করি তাহলে তো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ চলে আসে সো ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ করা যাবে না তখন আমরা ব্যাঙ্ক অভার কারেন্ট লাইব্রেরির পাশে দেখাবো না মানে এই আইটেমটা আমরা দেখাবো না এই আইটেমটা বাদ দিয়ে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল করে ফেলবো তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ব্যাঙ্ক ওভার কারেন্ট লাইব্রেরির পাশে লিখেছি এরস ওকে কোনো সমস্যা নেই আমাদের ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে ব্যাঙ্ক অভার দিয়ে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল করে ফেলবো কিন্তু দু একটা অঙ্ক আছে যেখানে ব্যাঙ্ক অভার যদি কারেন্ট লাইব্রেরির পাশে দেখাই তাহলে আমাদের অ্যাসেটের যে যোগফল তার থেকে লাইব্রেরিসের যোগফলটা বেশি হয়ে যায় ফলে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণাত্মক চলে আসে তো ওয়ার্কিং ক্যাপিটাল ঋণাত্মক করা যাবে না আমরা তখন কি করব ব্যাংক ওভার কারেন্ট লাইব্রেরিস পাশে দিবো না হ্যাঁ তাহলে দেখবা যে ওয়ার্কিং ক্যাপিটাল পজিটিভ আসে আমাদের অঙ্ক রাইট আছে আচ্ছা তাহলে আমরা যতটুকু বুঝলাম যে টোটাল কারেন্ট অ্যাসেট আমরা নামাবো দ্যাটস মিন যোগফলটা নামাবো আবার যতগুলো লাইবিলিটিস আছে কারেন্ট লাইবিলিটিস আছে সেই সবগুলো কারেন্ট লাইবিলিটি যোগ করলে পাওয়া যাবে টোটাল কারেন্ট লাইবিলিটিস সেই টোটাল কারেন্ট লাইব্রেরিজও আমরা এখানে আউটার কলমে নামাবো তো টোটাল কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা টোটাল কারেন্ট লাইবিলিটিস যোগ করি তাহলে পাওয়া যাবে নিট ওয়ার্কিং ক্যাপিটাল এই যে দেখো আমি লিখেছি নিট ওয়ার্কিং ক্যাপিটাল এ মাইনাস বি অর্থাৎ এতে আছে কারেন্ট অ্যাসেট আর বিতে আছে কারেন্ট লাইবিলিটিস আমি এ থেকে বিয়োগ করলে পাওয়া যাবে নিট ওয়ার্কিং ক্যাপিটাল এখন নিট ওয়ার্কিং ক্যাপিটালের সাথে যোগ করতে হবে কন্টিনজেন্সি কন্টিনজেন্সি এর বাংলা অর্থ উদ্বৃত্ত কন্টিনজেন্সি এর বাংলা অর্থ উদ্বৃত্ত তো এই উদ্বৃত্ত যদি আমাদের প্রশ্নে থাকে তাহলে এটা আলাদাভাবে যোগ করবো তাহলে নিট ওয়ার্কিং ক্যাপিটালের সাথে কন্টিনজেন্সি যোগ করলে পাওয়া যাবে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আচ্ছা এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতো যে আমি যে চার্টটা বুঝাইছি এই চার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা এই চার্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এ টু জেড সবগুলো অঙ্কের সমাধান করতে পারবো কারো কোনো কোশ্চেন আছে এই চার্ট নিয়ে আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছ আমি তাহলে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টে আমরা শীতের এক নম্বর অঙ্কের সমাধান করব ঠিক আছে আজকে তো এক নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই একদম শুরু থেকে যে শেষ পর্যন্ত বিশাল একটা অঙ্ক এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক অঙ্কই বড় বড় ঠিক আছে সো এক নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করা শিখব তো প্রথমে অঙ্কের মধ্যে কি কি বলছে সেগুলো আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি এক নম্বর অঙ্কে বলা হয়েছে দ্য কস্ট অ্যাকাউন্টেন্ট প্রোভাইডেড উইথ দ্য ফলোইং ইনফরমেশন মানে কস্ট অ্যাকাউন্টেন্ট বা ব্যয় হিসাব রক্ষক কিছু তথ্য সরবরাহ করেছে অ্যাবাউট প্রোডাকশন কস্ট অ্যান্ড আদার রিলেটেড ইস্যুস অফ এ কোম্পানি মানে একটা কোম্পানির উৎপাদন ব্যয় ও অন্যান্য যে ইনফরমেশন আছে সেগুলো আমাদের কস্ট অ্যাকাউন্টেন্ট প্রোভাইড করেছে অ্যাজ আ ফাইন্যান্সিয়াল ম্যানেজার অফ দ্য কোম্পানি কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক হিসাবে ইউ আর রিকোয়ার টু ক্যালকুলেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তুমি ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তৈরি করতে চাচ্ছ তাহলে তোমার রিকোয়ারমেন্টটা কি তোমার রিকোয়ারমেন্টটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেইন রিকোয়ারমেন্ট সো আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের কস্ট অ্যাকাউন্টেন্ট কিছু তথ্য সরবরাহ করেছে উৎপাদন সম্পর্কিত ব্যয় সম্পর্কিত এবং অন্যান্য যেই তথ্য আছে সবই আমাদের কাছে সরবরাহ করেছে একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসাবে তুমি চাচ্ছ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তৈরি করতে সো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তৈরি করব কোনো সমস্যা নেই অঙ্কের মধ্যে বলা আছে অ্যানুয়াল প্রোডাকশন ছাব্বিশ হাজার ইউনিট অ্যানুয়াল প্রোডাকশন ছাব্বিশ হাজার ইউনিট এইখানে আমাদের অ্যানুয়াল প্রোডাকশন প্রতিটা অঙ্কেই থাকবে অথবা অ্যানুয়াল সেলস প্রতিটা অঙ্কেই থাকবে এই যে ছাব্বিশ হাজার ইউনিট বলে দিছে না যে আমরা এক বছরে ছাব্বিশ হাজার ইউনিট উৎপাদন করি এই ছাব্বিশ হাজার ইউনিটকে বেস ধরেই আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে হবে যদি এখানে বলা থাকতো অ্যানুয়াল সেলস ছাব্বিশ হাজার ইউনিট তাহলে ছাব্বিশ হাজার ইউনিটকে বেস ধরেই আমরা ওয়ার্কিং ক্যাপিটাল করতাম তাহলে আমাদের প্রতিটা অঙ্কের মধ্যে অ্যানুয়াল প্রোডাকশন অথবা অ্যানুয়াল সেলস দেওয়া থাকবেই যেমন এই অঙ্কে অ্যানুয়াল প্রোডাকশন দেওয়া আছে ছাব্বিশ হাজার ইউনিট আমরা ছাব্বিশ হাজার ইউনিটকে বেস ধরে ওয়ার্কিং ক্যাপিটাল করব। অঙ্কের মধ্যে বলা আছে র মেটেরিয়াল কস্ট পার ইউনিট আমাদের কাঁচামাল হ্যাঁ প্রতি ইউনিটে কস্ট হচ্ছে আশি টাকা অর্থাৎ আমি যে পণ্যটা বানাই ওই এক ইউনিট পণ্য বানাতে কাঁচামাল লাগে কত টাকার আশি টাকার ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট মানে শ্রমিককে মজুরি দিতে হয় প্রতি ইউনিটে বিশ টাকা তারপরে ওভারের কস্ট পার ইউনিট মানে উপরি ব্যয় হয় আরও ষাট টাকা প্রতি ইউনিটে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক ইউনিট পণ্য বানাতে গেলে র মেটেরিয়াল বা কাঁচামাল লাগতেছে কত টাকার আশি টাকার তারপরে এক ইউনিট পণ্য বানাতে ডিরেক্ট লেবার বা শ্রমিককে মজুরি দিতে হচ্ছে বিশ টাকা আর উপরি ব্যয় ওভারহেড মানে উপরি ব্যয় অন্যান্য ব্যয় হচ্ছে কত টাকা উপরি ব্যয় হচ্ছে ষাট টাকা তাহলে আশি বিশ আর ষাট এই একশো ষাট টাকা হচ্ছে টোটাল কস্ট পার ইউনিট এই যে লেখা আছে টোটাল কস্ট পার ইউনিট কত টাকা একশো ষাট টাকা অর্থাৎ আমি যে পণ্যটা বানাচ্ছি সেই পণ্যটা বানাতে আমার কত টাকা ব্যয় হয় একশো ষাট টাকা ব্যয় হয় একটা পণ্য বানাতে হ্যাঁ কস্ট পার ইউনিট টোটাল কস পার ইউনিট একটা পণ্য বানাতে মোর ব্যয় হয় একশো টাকা তারপরে প্রফিট করি চল্লিশ টাকা এবং বিক্রি করি দুইশো টাকায় তো প্রফিট আর বিক্রি এই দুইটার কোনো কাজ নাই আমাদের কোনো অঙ্কেই কাজ নাই আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম যে প্রফিটের কোনো কাজ নাই সেলিং প্রাইসের কোনো কাজ নাই আমাদের কাজ আছে টোটাল কস্ট পার ইউনিট পর্যন্ত হ্যাঁ এই তথ্যগুলার আমাদের কাজ আছে আচ্ছা আদার ইনফরমেশন এটা খুবই ইম্পর্টেন্ট আদার ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারি যে কোন আইটেমগুলো কারেন্ট এসেট আর কোন আইটেমগুলা কারেন্ট লাইবলিটিস যেমন আমাদের এ নাম্বার যেটি আদার ইনফরমেশন আছে এ নাম্বার আদার ইনফরমেশনে বলা হয়েছে ডিরেক্ট র মেটেরিয়াল আর ইন স্টক অন এন অ্যাভারেজ ফর ওয়ান মান্থ কি বলছে ডিরেক্ট র মেটেরিয়াল প্রত্যক্ষ কাঁচামাল ঠিক আছে ডিরেক্ট র মেটেরিয়াল ডিরেক্ট মেটেরিয়াল আর স্টক অন ওয়ান মান্থ মানে আমাদের র মেটেরিয়াল স্টকে থাকে র মেটেরিয়াল স্টকে থাকে গড়ে এক মাস তাহলে এই যে র মেটেরিয়াল আমাদের গড়ে এক মাস মজুদ থাকে তাহলে এটাকে আমরা কারেন্ট এসিটি হিসেবে বিবেচনা করতে পারি কারণ র মেটেরিয়াল বলতে আমরা কি বুঝি কাঁচামাল বুঝি কারণ কাঁচামাল কোনগুলো একটা শার্ট যদি বানাতে চাই তাহলে কাঁচামাল কোনগুলো কাঁচামাল হচ্ছে শার্টের পিস শার্টের বাটন শার্টের যে সুতা লাগবে এগুলো হচ্ছে কাঁচামাল তো এই কাঁচামাল আমাদের স্টকে স্টকে থাকে গড়ে এক মাস তাহলে এই যে এক মাসের যে কাঁচামালটা এটি তো কারেন্ট পাশে দেখাতে হবে নাকি সারা বছরের কাঁচামাল কারেন্ট এসে দেখাবো সারা বছরের কাঁচামাল তো আমার কাছে থাকে না আমার কাছে কারেন্ট আমার কাছে কাঁচামাল থাকে শুধু এক মাসের এক মাসের কাঁচামাল আমার কাছে মজুদ থাকে বা স্টকে থাকে তাহলে কাঁচামাল কারেন্ট এসে ঠিক আছে শুধু এক মাসের এমন কারেন্ট অ্যাসের পাশে দেখাতে হবে ঠিক আছে সো আমরা এই যে র মেটেরিয়াল পেলাম না এই র মেটেরিয়াল কিন্তু কারেন্ট অ্যাসেটে দেখাবো শুধু এক মাসের অ্যামাউন্ট কারেন্ট অ্যাসেটে দেখাতে হবে আচ্ছা এরপর বলা আছে অ্যান্ড ইন দ্য প্রসেস প্রসেস কথাটা যদি পাও অঙ্কে যে কোনো অঙ্কে প্রসেস কথাটা যদি পাও তাহলে বুঝতে হবে এটা ওয়ার্ক ইন প্রসেস বা প্রসেস কথাটা যদি প্রশ্নে থাকে তাহলে বুঝতে হবে এটা ইন প্রসেস বা তো ওয়ার্কিং প্রসেসের মেয়াদ হচ্ছে হাফ মান্থ তাহলে ওয়ার্কিং প্রসেস এটা আমাদের কারেন্ট অ্যাসেট পাশেই দেখাইতে হবে শুধু হাফ মান্থের ওয়ার্কিং প্রসেস আমরা কারেন্ট অ্যাসেট পাশে দেখাবো সারা বছর এটা দেখানো যাবে না যেহেতু হাফ মান্থ উল্লেখ আছে সেহেতু ওয়ার্কিং প্রসেস বা আধা প্রস্তুত পণ্য এটা অবশ্যই কারেন্ট অ্যাসেট শুধু হাফ মান্থের এমন কারেন্ট অ্যাসেট দেখাতে হবে বি নাম্বার রিকোয়ারমেন্টে বলা আছে ফিনিশ গুডস ফিনিশ গুডস স্টকে থাকে গড়ে ছয় সপ্তাহ তো ফিনিশ গুডস এটা তো আমাদের কারেন্ট অ্যাসেট পাশেই দেখাইতে হবে শুধু ছয় সপ্তাহ এমন আমরা কারেন্ট অ্যাসেটে দেখাবো সারা বছরের ফিনিশ গুডস কিন্তু কারেন্ট অ্যাসেটে দেখানো যাবে না কারণ ফিনিশ গুডস তো আমার কাছে সারা বছর থাকে না আমাদের স্টকে ছয় সপ্তাহ ফিনিশ গুডস থাকে সব সময় তো এই ছয় সপ্তাহ ফিনিশ গুডসটাকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবো তারপর ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স ইজ ওয়ান মান্থ আচ্ছা কেডিটর্স মেয়াদ হচ্ছে এক মাস তো কেডিটর্স মানে হচ্ছে পাওনাদার কেরিটর্স মানে হচ্ছে পাওনাদার তো পাওনাদার এটা কারেন্ট লাইবিলিটিস কারেন্ট লাইব্রেরিস এর মেয়াদ হচ্ছে এক মাস তো আমরা কারেন্ট লাইব্রেরিস এ দেখাবো কারেন্ট এ দেখাবো শুধু এক মাসের জন্য আমরা কারেন্ট লাইব্রেরিস এ দেখাইতে পারবো সারা বছরের কেডিটর্স কে কারেন্ট লাইব্রেরিস পাশে দেখানো যাবে না ঠিক আছে কেডিটর্স এর মেয়াদ যেহেতু এক মাস বলা আছে সো কেরিটর্স কারেন্ট লাইব্রেরিস ইসকে বাট শুধু এক মাসের এমন কারেন্ট লাইব্রেরিজ পাশে দেখাইতে হবে আর এর টেটরস এর মেয়াদ হচ্ছে দুই মাস সো ডেটর্সের ডেটর্সের মেয়াদ দুই মাস ডেটরস কিন্তু কারেন্ট অ্যাসেট শুধু দুই মাসের এমন কারেন্ট অ্যাসেট পাশে দেখাতে হবে তারপর লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস টু উইকস মানে মজুরি বকে আছে হ্যাঁ মজুরি বকে আছে দুই সপ্তাহ তাহলে মজুরি বকে থাকলে সেটা কারেন্ট লাইব্রেলিটিস শুধু দুই সপ্তাহের এমন কারেন্ট লাইব্রেরির পাশে দেখাইতে হবে আর ক্যাশ ইন হ্যান্ড এট ব্যাংক ইজ এক্সপেক্টেড টু বি টাকা সিক্স লাখ আমাদের ক্যাশ হচ্ছে ছয় লাখ টাকার আছে ক্যাশ সব সময় কারেন্ট অ্যাসেট সরাসরি আমরা ছয় লাখ টাকা কারেন্ট অ্যাসেট পাশে দেখাই দিব এই হচ্ছে আমাদের অঙ্ক আমাদের অঙ্কের মধ্যে যা যা দেওয়া আছে আমি কিন্তু সব পড়েছি এখন আমাদের কাজ হলো কি ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করা তো ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা তৈরি করতে চাই প্রত্যেকটা অঙ্কে এই তিনটা ওয়ার্কিংস করতেই হবে ঠিক আছে ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের এই তিনটা ওয়ার্কিংস করতেই হবে ঠিক আছে তো আমাদের এক নম্বর ওয়ার্কিংসটা কি এক নম্বর ওয়ার্কিংসে আমি লিখেছি ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট ফর ওয়ার্কিং প্রসেস মানে ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট নির্ণয় করব। ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট নির্ণয় করব তো ওয়ার্কিং প্রসেস যখন আমরা নির্ণয় করি আমি একটু আগে বুঝাইছি যে ওয়ার্কিং প্রসেস যখন নির্ণয় করব। তখন কিন্তু আমাদের তিনটা আইটেম আসে এই যে র মেটেরিয়াল আসবে হানড্রেড পার্সেন্ট ডিরেক্ট লেবার আসবে ফিফটি পারসেন্ট ফ্যাক্টরি ওভারেট আসবে ফিফটি পারসেন্ট তাহলে ওয়ার্কিং প্রসেস যখন আমি নির্ণয় করবো তখন কয়টা আইটেম আসবে ওয়ার্কিং প্রসেস নির্ণয় করলে তিনটা আইটেম আসবে র মেটিরিয়াল হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট লেবার ফিফটি পার্সেন্ট ফ্যাক্টরি ওভার এট ফিফটি পার্সেন্ট এটা মুখস্ত করে ফেলবা এই যে এখন কিন্তু ওয়ার্কিংসে কাজে লাগবে ঠিক আছে হান্ড্রেড ফিফটি ফিফটি মনে রেখো তো আমি এখানে লিখলাম ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট ফর ওয়ার্কিং প্রসেস ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট নির্ণয় তো র মেটেরিয়াল কতটুকু আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে তো র মেটেরিয়াল আমাদের প্রশ্নে আছে কত আশি টাকা সো আশি টাকার হান্ড্রেড পার্সেন্ট তো আশি টাকাই হয় তারপরে ডিরেক্ট লেবার ডিরেক্ট লেবার ফিফটি পার্সেন্ট আসবে হ্যাঁ ডিরেক্ট লেবার আমাদের প্রশ্নে আছে কত ডিরেক্ট লেবার আমাদের প্রশ্নে আছে বিশ টাকা সো বিশ টাকার ফিফটি পার্সেন্ট করলে দশ টাকা আসবে আর ওভারহেড ওভারহেড মানেই ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে যদি একটা ওভারহেড থাকে সেটাকে আমরা ফ্যাক্টরি ওভারহেড বিবেচনা করব তাহলে আমাদের অঙ্কের মধ্যে যে ওভারহেড আছে এটাকে আমরা ফ্যাক্টরি ওভারেট ধরে নিলাম সো ওভারহেড কত টাকা ষাট টাকা বাট ফিফটি পার্সেন্ট দিতে হবে ওভারহেড ষাট টাকার ফিফটি পার্সেন্ট নিলে তিরিশ টাকা আসে সবগুলা যোগ করলে আমাদের ওয়ার্কিং প্রসেসের কস পার ইউনিট চলে আসে কত একশো টাকা ঠিক আছে আমি যখন ওয়ার্কিং প্রসেস বের করবো না তখন কিন্তু এই একশো টাকা দিয়ে বের করতে হবে মানে কতটুকু ওয়ার্কিং প্রসেস কারেন্ট অ্যাসেটে যাবে সেটা বের করার জন্য আমার এই ওয়ার্কিং প্রসেসের কস পার ইউনিট এটা কিন্তু তখন কাজে লাগবে তা আমরা ওয়ার্কিং প্রসেসের কস্ট পার ইউনিট বের করে ফেললাম র মেটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট ডেক লেবার ফিফটি পার্সেন্ট ফ্যাক্টরি ওভারেট ফিফটি পার্সেন্ট তিনটা যোগ করলে ওয়ার্কিং প্রসেসের কস পার ইউনিট পেয়ে গেছি দুই নম্বর ওয়ার্কিংসে আমরা আবারও কস পার ইউনিট বের করবো ক্যালকুলেশন অফ কস পার ইউনিট আমরা কস পার ইউনিট বের করবো ফর ফিনিশ গুডস মানে তৈরি পণ্যের জন্য কস পার ইউনিট বের করতে হবে সো তৈরি পণ্যের জন্য কস পার ইউনিট বের করার জন্য এই রুলসটা মনে রাখতে হবে রেটেরাল হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট লেবার হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি ওভার ওভারহেড হান্ড্রেড পার্সেন্ট মানে তিনটা আইটেমে আসবে হান্ড্রেড পার্সেন্ট করে আসবে সো আমরা বের করে ফেলি র মেটেরিয়াল আশি টাকার হান্ড্রেড পার্সেন্ট আশি টাকাই হয় ডিরেক্ট লেবার বিশ টাকার হান্ড্রেড পার্সেন্ট বিশ টাকাই টাকায় ওভারহেড ষাট টাকা হান্ড্রেড পার্সেন্ট ষাট টাকাই হয় হ্যাঁ এই যে আশি টাকা বিশ টাকা ষাট টাকা তিনটা আইটেমই আসবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে আসবে সো এই তিনটা আইটেম যোগ করলে আমাদের কত হয় একশো ষাট টাকা হয় এটা হচ্ছে ফিনিশ ফিনিশ গুডস ইউনিট যখন আমি দেখাবো তো ফিনিশ গুডস কত টাকা কারেন্টের সেটে দেখাতে হবে সেটা বের করার জন্য আমার এই ফিনিশ গুডসের কস্ট পার ইউনিট কাজে লাগবে আচ্ছা এরপর তিন নম্বর যে ওয়ার্কিংস আমাদের লিখতে হবে ক্যালকুলেশন অব কস্ট পার ইউনিট ফর ডেটর্স দেনাদারের জন্য আমরা কষ্ট পার ইউনিট নির্ণয় করবো সো দেনাদারের দেনাদারের কষ্ট পার ইউনিট বের করার জন্য আমাদের এই রুসটা মনে রাখতে হবে র মেটিরিয়াল হান্ড্রেড পার্সেন্ট ডেট লেভেল হান্ড্রেড পার্ট ফ্যাক্টরি ওভার হেড হান্ড্রেড পার্সেন্ট আর অন্যান্য যত খরচ আছে আদার সেলিং এক্সপেন্স বা যদি প্রশ্নে থাকে তাহলে এটাও হান্ড্রেড পারসেন্ট নিতে হবে এই চারটা আইটেম যোগ করলেই কিন্তু আমরা হচ্ছে ডেটোসের যে কস্ট পার ইউনিট সেটা পেয়ে যাব তা আমাদের এই অঙ্কের মধ্যে আধার ওভারহেড সেলিং এক্সপেন্সমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলো একটাও নাই তো এই নিচের লাইনটা আসতেছে না শুধু উপরে তিনটা আইটেম আসতেছে হ্যাঁ থাকলে কিন্তু ইউজ করতাম বাট নাই যেহেতু ব্যবহার করতে পারছি না আমরা যখন বের করব তখন র মেটেরিয়াল রেটেরিয়াল আশি টাকা এই আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট আশি টাকার হান্ড্রেড পার ওভার হেট হচ্ছে ষাট টাকা তো ওভার হেট ষাট টাকা হান্ড্রেড পার্সেন্ট ষাট টাকায় আসবে তো আমাদের অঙ্কের মধ্যে আদার ওভারেট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নাই সেলিং এক্সপেন্স নাই যার কারণে এইগুলো একটাও লিখতে পারিনি সো এই তিনটা আইটেম যোগ করলে জন্য বের হয় কত একশো ষাট টাকা তা আমাদের প্রতিটা অঙ্কে ইচ অ্যান্ড এভরি এভরি ম্যাথ হ্যাঁ প্রত্যেকটা ম্যাথেই আমাদের কিন্তু এই তিনটা ওয়ার্কিংস মিনিমাম করতেই হবে দুই চারটা অঙ্ক আছে যেগুলোতে ওয়ার্কিংস বাড়ে বাট এই তিনটা ওয়ার্কিংস আমাদের প্রতিটা অঙ্কেই করতে হবে আমরা প্রথমে ওয়ার্কিং প্রসেসের এর পার ইউনিট বের করে ফেলছি তারপর ফিনিশ গুডস এর ডেটর্সের পার ইউনিট বের করে ফেলছি এরপর এই তিনটা ওয়ার্কিংস করার পরেই আমরা হচ্ছে আমাদের যে মেইন রিকোয়ারমেন্ট ওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটাল ক্যাপিটাল সেই নির্ণয় করতে পারবো তো আমি একটা ছক একে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করে ফেলছি আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন উত্তর আর কি তো আমি প্রথমে লিখলাম যে স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হ্যাঁ কার্যকরী মূলধন নির্ণয়ের বিবরণী সো পার্টিকুলার্স টাকা টাকা এইভাবে তোমরা হচ্ছে একটা টেবিল তৈরি করবা সো পার্টিকুলার্সের নিচে আমরা প্রথমে লিখবো এ নাম্বার দিয়ে কারেন্ট অ্যাসেট এখন যত কারেন্ট অ্যাসেট আছে আমরা অঙ্কের মধ্যে খুঁজে খুঁজে দেখবো কতগুলো কারেন্ট অ্যাসেট আছে সবগুলো কারেন্ট অ্যাসেট আমরা এখানে লিখবো ঠিক আছে তো সবগুলো কারেন্ট এসে যোগ করলে পাওয়া যাবে টোটাল কারেন্ট এসেট বা টিসিএ পাওয়া যাবে সো টিসিএ যে বিশ লাখ পেলাম এটা আমরা একটু চেক করি আর কি যে কিভাবে টিসিএ বা টোটাল কারেন্ট এসেট বিশ লাখ হইলো এটা আমরা একটু বের করি আস্তে আস্তে বের করি সরি আচ্ছা দেখো আমাদের কারেন্ট এসেটের মধ্যে প্রথমে আসবে র মেটেরিয়ালস এখন র মেটেরিয়ালস কত টাকা কারেন্ট এসেটে যাবে এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই আমাদের প্রশ্নের মধ্যে জাস্ট র মেটেরিয়াল কস্ট পার ইউনিট দেওয়া আছে র মেটেরিয়াল কস্ট পার ইউনিট দেওয়া আছে কিন্তু র মেটেরিয়াল কত টাকা কারেন্ট এসেটে যাবে এইটা কিন্তু আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া নাই এটা আমাদের বের করতে হবে ঠিক আছে এই যে র মেটেরিয়াল পার ইউনিট দেওয়া আছে না র মেটেরিয়াল পার ইউনিট দেওয়া আছে এই পার ইউনিটের সাহায্যেই আমরা বের করব যে কত টাকা র মেটেরিয়াল আমরা কারেন্ট এসেটে দেখাবো তো র মেটেরিয়াল কত টাকা কারেন্ট এসেটে যাবে এটা বের করার জন্য একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে ইউনিট গুণন রেট গুনন টাইম ডিভাইড বাই টোটাল টাইম আমরা এই সূত্রটা প্রয়োগ করে র মেটেরিয়াল কতটুকু কারেন্ট সেরে যাবে সেটা আমরা বুঝতে পারবো তা আমি এখানে বের করে দেখাচ্ছি র মেটেরিয়ালের পাশে একটা ফার্স্ট ব্রেকেট দিবা ফার্স্ট ব্রেকেট দিয়ে প্রথমে ইউনিট লিখতে হবে ইউনিট বলতে আমাদের অঙ্কটা কত ইউনিটের আমাদের অঙ্কটা হচ্ছে ছাব্বিশ হাজার ইউনিটের তাহলে ইউনিট বলতে আমরা অঙ্কের যে ইউনিটটা পাবো সেটা অ্যানুয়াল প্রোডাকশন বা অ্যানুয়াল সেলস যে কোনো একটা নামে থাকবে তো ইউনিট ইউনিট বলতে আমরা হচ্ছে এই ছাব্বিশ হাজার ইউনিটকে বুঝতেছি তা আমি প্রথমে ছাব্বিশ হাজার ইউনিট লিখলাম তার সাথে গুণ করতে হবে রেট তা আমি বলেছিলাম র মেটেরিয়াল যখন নির্ণয় করব তখন র মেটেরিয়াল পার ইউনিটের হেল্প লাগবে হ্যাঁ সো রেট হচ্ছে কত আশি টাকা তাহলে র মেটেরিয়াল যখন বের করব তখন রেট হিসাবে আমরা র মেটেরিয়াল পার ইউনিট পার ইউনিট যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাকে আমরা রেট হিসাবে ব্যবহার করব দ্যাটস মিন আশি টাকা লিখলাম তার সাথে গুণ করতে হবে কি টাইম টাইম বলতে আমরা যে আদার ইনফরমেশনের মধ্যে পাবো যে র মেটেরিয়ালের মেয়াদ কত তো প্রশ্নে বলা আছে র মেটেরিয়ালের মেয়াদ হচ্ছে ওয়ান মান্থ ওয়ান মান্থ এক মাস এখন আমাদের অঙ্কের মধ্যে সময়ের একক কি কি আছে মাস আছে মাস আছে উইক আছে তাই না এখানে মাস এখানে মাস এখানে উইক আচ্ছা দেখো সময় একক দুইটা আছে মাস আর উইক আমাদের অঙ্কের সময় একক কয়টা আছে দুইটা মান্থ আর কি আছে উইক এখন দুইটার মধ্যে ছোট কোনটা উইক হচ্ছে ছোট তাহলে আমরা মেজারমেন্টটা সবসময় উইক দিয়ে করব। ঠিক আছে যদি অঙ্কের মধ্যে ডে থাকতো তাহলে তিনটার মধ্যে ডে হচ্ছে ছোটো তাহলে সব পুরো মেজারমেন্টটা আমরা ডেতে করব। ওয়ার্কিং ক্যাপিটাল করার জন্য আমাদের এই যে আদার ইনফরমেশন দেওয়া আছে না আদার ইনফরমেশনের মধ্যে মান্থ আছে তারপরে এখানে হাফ মান্থ এখানে সিক্স উইকস হ্যাঁ তারপরে মান্থ আর উইক সবগুলো ইনফরমেশন মান্থে আছে আর উইকে আছে তো মান্থ আর উইকের মধ্যে ছোট কোনটা মান্থ আর উইকের মধ্যে উইকটা ছোট তো যেটা ছোট আচ্ছা যেখানে ছিলাম আর কি যে আমাদের অঙ্কের মধ্যে কিছু কিছু ইনফরমেশন মানতে দেওয়া ছিল আবার কিছু কিছু ইনফরমেশন উইকে দেওয়া ছিল তো মান তার উইকের মধ্যে ছোট কোনটা উইক হচ্ছে ছোট তাই না উইকটা হচ্ছে ছোট তো আমরা হচ্ছে পুরো অঙ্কটা উইকে করব ঠিক আছে পুরো অঙ্কের মেজারমেন্টটা কিসে করব উইকে করব মানে সময়ের একক সবচেয়ে ছোটোটা নিয়ে আমরা কাজ করব ঠিক আছে ইন্ডিভিজুয়ালেও কাজ করা যায় মান্থ রেখেও কাজ করা যায় উইক রেখেও কাজ করা যায় বাট ওইটার চেয়ে আমরা সবচেয়ে ছোট একক দিয়ে করব। এটা সবচেয়ে সহজ আর কি হ্যাঁ তো আমরা অঙ্কটা করবো হচ্ছে উইকে আমাদের মেজারমেন্টটা রাখবো কিসে উইকে সময়ের একক দেখব যে প্রশ্নের মধ্যে কতগুলো দেওয়া আছে যদি মান থাকে উইক থাকে থাকে ডে তাহলে ডে যেহেতু সবচেয়ে ছোট আমরা পুরো অঙ্কের মেজারমেন্টটা ডেতে করব হ্যাঁ বা যদি ডে না থাকে এই অঙ্কের মধ্যে তার উইক আছে তো মান তার উইকের মধ্যে ছোট কোনটা উইক সো আমরা পুরো অঙ্কের মেজারমেন্টটা উইকে করব ঠিক আছে সময়ের একক সবচেয়ে ছোট যেটা আমরা সেই একক নিয়েই কাজ করব। তো আমাদের র মেটেরিয়ালস র মেটেরিয়ালস কারেন্ট অ্যাসেট পাশে যাবে র মেটেরিয়ালসের মেয়াদ দেওয়া আছে এক মাস আমি যে বললাম যে প্রথমে ইউনিট 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 তারপর তারপর রেট টাইম বসাবো আমি তো বসাইছি বসাইছি কত আমাদের অঙ্কটা ছাব্বিশ হাজার ইউনিটের অঙ্ক সো আমি ইউনিটের ঘরে ছাব্বিশ হাজার বসাইছি রেট রেট বলতে আমরা বুঝি যখন র মেটেরিয়াল বের করব তখন র মেটেরিয়াল পার ইউনিট প্রশ্নে যেটা দেওয়া আছে এটাকে আমরা রেট বলবো সো রেট হিসাবে আমি আশি টাকা বসাইছি আর টাইম বলতে র মেটেরিয়ালের টাইমকে বুঝাচ্ছি সো র মেটেরিয়ালের টাইম কত র মেটেরিয়ালের টাইম হচ্ছে এক মাস তা আমি যেহেতু মাসে অঙ্কটা করব না আমি তো সপ্তাহে করব তাহলে এক মাস মানে চার সপ্তাহে এটা আমরা সবাই জানি সো আমি টাইম হিসাবে ফোর বসাবো এরপর আমাকে ভাগ করতে হবে টোটাল টাইম দিয়ে টোটাল টাইম বলতে আমি যেহেতু অঙ্কটা উইকে করতেছি আমি যেহেতু অঙ্কটা উইকে করতেছি সো এক বছরে আমাদের কতগুলো উইক আছে সেটাকে আমরা বলবো টোটাল টাইম টোটাল টাইম এক বছরে আমাদের উইক আছে বাহান্নটা সো আমাদের টোটাল টাইম হবে বাহান্ন যদি আমি অঙ্কটা মাসে করতাম তাহলে আমি টোটাল টাইম বারো বসাতাম যদি অঙ্কটা ডেতে করতাম তাহলে আমি টোটাল টাইম তিনশো ষাট বসাতাম বাট যেহেতু আমি অঙ্কটা উইকে করছি সেহেতু টোটাল টাইম হবে এক বছরে কতগুলো উইক আছে একদম সিম্পল ঘটনা এক বছরে উইক আছে বাটা সো আমি এখানে বাহান্ন দিয়ে ভাগ করে দিব ভাগ করলে আমাদের এক লাখ ষাট হাজার টাকায় আসবে তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো বা আমি একটা চেক করি আমারও চেক করা হয় নাই আমি একটু চেক করি ঠিক আছে একটু ওয়েট আমাদের প্রথমে লিখতে হবে ছাব্বিশ হাজার ইউনিট তার সাথে গুণ করতে হবে আশি তার সাথে গুণ করতে হবে ফোর আচ্ছা যা আসে তাকে আমরা ভাগ করে দিব বান্ন দিয়ে হ্যাঁ এক লক্ষ ষাট হাজার টাকাই আসে আচ্ছা বাকিগুলো চেক করা লাগবে না বাকিগুলো মিলে যাবে আমাদের তো আমাদের ওয়ার্কিং প্রসেস এখন এই ওয়ার্কিং প্রসেস এটা কারেন্ট অ্যাসেট পাশে যাবে বাট কত টাকা কারেন্ট অ্যাসেট সেটা তো আমি জানি না সেটা আমাদের সূত্র দিয়ে বের করতে হবে সো আমরা ওয়ার্কিং প্রসেস কত টাকা কারেন্ট অ্যাসেটে যাবে সেটা আমরা সূত্র দিয়ে বের করব আচ্ছা সেম সূত্র প্রথমে ইউনিট বসাইতে হবে সো আমরা প্রথমে ইউনিট বসাই ছাব্বিশ হাজার ইউনিটের অঙ্ক তার সাথে গুণ করতে হবে রেট এখন এই রেটটা কত আমরা ওয়ার্কিং প্রসেস বের করার জন্য একটা ওয়ার্কিংস করেছিলাম তাই না এই যে দেখো আমরা হচ্ছে ওয়ার্কিং প্রসেসের কিন্তু কস পার ইউনিট বের করেছিলাম এটাকে আমরা রেট বলবো ওয়ার্কিং প্রসেসের যে কস্ট পার ইউনিট বের করেছিলাম একশো বিশ এটাকে আমরা রেট বলবো সো আমরা রেট যে বসাবো হ্যাঁ সো রেট বসাবো কত রেট বসাবো হচ্ছে একটু আগে বের করলাম কত জানি বের করলাম একশো বিশ আচ্ছা সো আমি একশো বিশ এখানে বসাই দিব তার সাথে গুণ করতে হবে টাইম এখন ওয়ার্কিং প্রসেস টাইম কত যে যে টাইম সেটাই হচ্ছে ওয়ার্কিং টাইম মানে দুই সপ্তাহ সো আমি দুই সপ্তাহ গুন করলাম তাকে টোটাল টাইম বার নদী ভাগ করতে হবে ভাগ করলে দেখবা যে এক লক্ষ বিশ হাজার টাকা চলে আসবে আচ্ছা এরপরে আসি ফিনিশ গুরসে ফিনিশ বের করার ক্ষেত্রে আমাদের সূত্র সেম প্রথমে ইউনিট এই যে ইউনিট ইউনিট বলতে আমরা বুঝবো ইউনিট ইউনিট তাহলে বসাবো তার সাথে গুণ করতে হবে রেট তো ফিনিশ গুডসের রেট কত সেটা কিন্তু আমরা বের করেছি ওয়ার্কিংসে বের করেছি ফিনিশ গুডসের রেট বের হয়েছিল একশো ষাট টাকা তো আমি একশো ষাট সরাসরি লিখলাম তার সাথে গুণ করতে হবে টাইম তো ফিনিশ গুডসের টাইম কত আমরা একটু চেক করি ফিনিশ গুডসের টাইম হচ্ছে ছয় সপ্তাহ হ্যাঁ এই যে প্রশ্ন বলা আছে ছয় সপ্তাহ সো আমি ছয় গুণ করব এবং টোটাল টাইম টোটাল টাইম হচ্ছে বান্ন বাউান্ন দিয়ে ভাগ করবো দেখবা যে চার লক্ষ আশি হাজার টাকা চলে আসবে আচ্ছা এরপর আসো ডেটোর্স তো ডেটর্সের যে টাকাটা সেটা আমরা কীভাবে বের করতে পারি সেম সূত্র দিয়ে বের করব প্রথমে ইউনিট লিখতে হবে সো আমরা ইউনিট লিখবো ছাব্বিশ হাজার ইউনিট এই ছাব্বিশ হাজার ইউনিটের সাথে গুণ করতে হবে রেট তো আমাদের রেট কিন্তু ওয়ার্কিংস করে বের করেছিলাম একশো ষাট টাকা মনে হয় বের হয়েছিল সো আমি একশো ষাট টাকা রেট গুণ করলাম তার সাথে গুণ করতে হবে টাইম তো ডেটর্সের টাইম কত আমরা একটু চেক করি ডেটর্সের টাইম হচ্ছে দুই মাস ডেটর্সের টাইম হচ্ছে দুই মাস সো দুই মাস মানে আট সপ্তাহ সো আট গুণ করব। এবং তাকে বান্ন দিয়ে ভাগ করব। তাহলে আমাদের ডেটর্সের মোট টাকা আসবে ছয় লাখ চল্লিশ হাজার টাকা যা আমরা কারেন্ট অ্যাসেট পাশে দেখাইছি আচ্ছা টেটস এর পরে আমরা লিখবো হচ্ছে ক্যাশ ক্যাশ আমাদের প্রশ্নে দেওয়া আছে ছয় লক্ষ টাকা সো আমি সরাসরি ক্যাশ ছয় লাখ টাকা বসাই দিছি আচ্ছা এরপরে আমাদের অঙ্কের মধ্যে আর যেই কারেন্ট অ্যাসেট গুলো ছিল ছয় নম্বর যে কারেন্ট অ্যাসেট সেগুলো কিন্তু আমাদের কাছে নাই হ্যাঁ আমরা এই যে কারেন্ট অ্যাসেটের মধ্যে পাঁচটা লিখে ফেলছি র ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুডস ডেটোর্স ক্যাশ এই পাঁচটা আমি অঙ্কের মধ্যে পেয়েছি এই পাঁচটা লিখে ফেলছি প্রিপেড এক্সপেন্স এটা আমাদের অঙ্কের মধ্যে ছিল না অ্যাডভান্স পেমেন্ট এটা আমাদের অঙ্কের মধ্যে ছিল না তো আমি এই ছয় নম্বর আইটেম লিখতে পারছি না আমি যে পাঁচটা আইটেম লিখেছি এই পাঁচটাকে যোগ করে দিব তাহলেই পাওয়া যাবে টোটাল কারেন্ট অ্যাসেট ঠিক আছে সো টোটাল কারেন্ট অ্যাসেট কত বেরোচ্ছে এই সবগুলো যোগ করবা দেখবা যে টোটাল কারেন্ট অ্যাসেট বের হবে বিশ লক্ষ টাকা টোটাল কারেন্ট অ্যাসেট বের করার পর আমাদের কি করতে হবে কারেন্ট লাইব্রেটিসগুলোকে যোগ করতে হবে সো আমি বি নাম্বার দিয়ে হেডিং করলাম কারেন্ট লাইব্রেটিস তো কারেন্ট লাইব্রেটিসের মধ্যেও তো ছয়টা আইটেম আসে তাই না ওই ছয়টা আইটেমের মধ্যে আমাদের অঙ্কের শুধুমাত্র দুইটা আইটেম আছে সো আমি দুইটা আইটেমই লিখতে পারবো বাকিগুলো কিন্তু লেখার সুযোগ নাই তো আমাদের প্রথমে লিখতে হবে ক্রেডিটর্স আমাদের প্রশ্নে ক্রেডিটর্স আছে কারণ যার মেয়াদ দেওয়া আছে সেটাই কিন্তু কারেন্ট কারেন্ট পাশে গেছে বা মধ্যে যাবে হ্যাঁ তো আমাদের অঙ্কের মধ্যে মেয়াদ আছে মেয়াদ আছে ঠিক আছে কেডিটর্সের মেয়াদ আছে ওয়ান মান্থ তো ক্রেডিটর্স কিন্তু কারেন্ট লাইবিলিটিস ক্রেডিটর্স কিন্তু কারেন্ট লাইবিলিটিস ক্রেডিটর্স কিন্তু কারেন্ট লাইবিলিটিস সো কেডিটর্স এর মেয়াদ যেহেতু এক মাস দেওয়া আছে সো আমরা শুধুমাত্র এক মাসের অ্যামাউন্ট কারেন্ট লাইব্রেরির পাশে দেখাবো ঠিক আছে সো আমি কেডিটরস মান কত বের করে ফেলি আমাদের প্রথমে ইউনিট ইউনিট লিখতে হবে সো ইউনিট হচ্ছে ছাব্বিশ হাজার ইউনিটের অঙ্ক প্রথমে ছাব্বিশ হাজার ইউনিট লিখবো তার সাথে গুণ করতে হবে রেট এখন কেরিটর্স যখন বের করব। তখন রেটটা কত হবে কেরিটর্স যখন বের করব রেটটা কত হবে সো কেরিটর্স কেরিটর্সের রেট হচ্ছে র মেটেরিয়াল পার ইউনিট এটা আমি যখন ফর্মেট বুঝেছি তখন বলে দিয়েছিলাম যে ক্রেডিটর যখন তুমি নির্ণয় করবা তখন র মেটাল পার ইউনিটের হেল্প নিতে হবে তো যখন আমি আমি বের তখন আমার রেটটা প্রয়োজন সো সো এই রেট হচ্ছে র পার ইউনিট মিন টাকা এখানে টাকা বসাবো তার সাথে গুণ করতে হবে টাইম তো দেখো ক্রেডিটর্সের মেয়াদ কত মেয়াদ হচ্ছে এক মাস এক মাস মানে চার সপ্তাহ সো আমি চার গুণ করবো এবং টোটাল টাইম দ্যাটস মিন বান্ন সপ্তাহ এক বছরে বান্নটা সপ্তাহ দিয়ে ভাগ করবো সো আমাদের রেজাল্ট আসবে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা কেরিটর্সের পরে কী ছিল আমাদের ফরমেটের মধ্যে কী ছিল ওয়েজেস ডিউ ছিল তা আমি দেখি ওয়েজেস ডিউ আছে কি প্রশ্নে থাকলে দিবো না থাকলে দিবো না হ্যাঁ লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এটা আমাদের প্রশ্নে আছে মানে মজুরি বকে আছে সো লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এত বড় নাম না লিখে আমরা ওয়েজেস ডিউ লিখতে পারি ওয়েজেস ডিউ হচ্ছে দুই সপ্তাহ সো ওয়েজেস ডিউ থাকলে সেটা কারেন্ট লাইব্রেরির পাশে দেখাতে হবে শুধু দুই সপ্তাহের অ্যামাউন্ট আমরা কারেন্ট লাইব্রেরির পাশে দেখাবো সো আমি ওয়েজেস ডিউ লিখলাম ছাব্বিশ হাজার ইউনিটের অঙ্ক হ্যাঁ তারপরে ওয়েজেস ডিউ রেট কত হবে সো ডিউ এর যে রেট সেটা ডিরেক্ট লেবারের রেটটা নিতে হবে আর কি ডিরেক্ট লেবার পার ইউনিট আমাদের প্রশ্নে দেওয়া আছে বিশ টাকা এই বিশ টাকাকে আমরা হচ্ছে ওয়েজেস ডিউ এর রেট হিসেবে ব্যবহার করব যখন আমি ফরমেট বুঝেছি তখন বলেছি ওয়েজেস ডিউ লেগিন পেমেন্ট অফ ওয়েজেস ডেফার্ড ওয়েজেস ওয়েজেস পেইবল হ্যাঁ এগুলো যখন আমি বের করতে যাব তখন ডিরেক্ট লেবার ডি এল লিখে লিখে রেখেছিলাম হ্যাঁ ডিরেক্ট লেবার পার ইউনিট যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেই ডিরেক্ট লেবার পার ইউনিটকেই আমরা হচ্ছে রেট হিসাবে ব্যবহার করব বা ডিরেক্ট লেবার পার ইউনিটের যে রেটটা দেওয়া আছে প্রশ্নে হ্যাঁ এটাই কিন্তু এটার সাহায্যে কিন্তু আমাদের ওয়েজেস পেবল বা ওয়েজেস ডিউ বের করতে হয় তা আমাদের ওয়েজেস বকে আছে দুই সপ্তাহ এটা কারেন্ট লাইব্রের পাশে দেখাবো তো কারেন্ট লেবার পাশে কত টাকা যাবে সেটার জন্য আমাদের যে সূত্রটা আছে ইউনিট তো ইউনিটের হিসাবে আমি ছাব্বিশ হাজার লিখলাম তারপর রেট লিখতে হবে রেটের জন্য আমি হচ্ছে ডিরেক্ট লেবার পার ইউনিট যে বিশ টাকা দেওয়া আছে এটাকে আমি রেট লিখলাম আর তার সাথে গুণ করতে হবে টাইম এখন টাইম কত টাইম তো বলাই আছে দুই সপ্তাহ তো আমি দুই গুণ করব আর টোটাল টাইম বা বার নদী ভাগ করব তাহলে আমাদের রেজাল্ট আসবে বিশ হাজার টাকা এরপর তিন নাম্বার যে আইটেম আছে ফ্যাক্টরি ওভারেড ডিউ হ্যাঁ বা আদার ওভারের ডিউ থাকতে পারে দ্যাটস মিন ওভারের ডিউ বা লেগ ইন পেমেন্ট অফ ওভারেড এটা আমাদের প্রশ্নের মধ্যে নাই তারপরে অ্যাডভান্স রিসিভ নাই তারপর হচ্ছে ব্যাঙ্ক ওভার ডাব আমাদের প্রশ্নের মধ্যে নাই ঠিক আছে আর্ন রেভিনিউ নাই মানে আরও যে লাইব্রেরিজগুলো ছিল আমরা একটু দেখে আসি আমাদের অঙ্কের মধ্যে কেটসটা পেয়েছি কেইটস মেয়াদ দেওয়া ছিল আমাদের প্রশ্নে ওয়েজ এস ডিউ এর মেয়াদ দেওয়া ছিল সো আমরা ওয়েজ এস ডিউটাও দেখাইছি কিন্তু ওভার ডিউ আমাদের প্রশ্নের মধ্যে নাই কোথাও কি বলা আছে যে ওভারের ডিউ থাকবে কয় সপ্তাহ বা কয় মাস এটা আমাদের আদার ইনফরমেশনের মধ্যে ছিল না দ্যারসয় আমরা ওভারের ডিউ লিখতে পারি পারিনি তারপরে অ্যাডভান্স রিসিভ এটা আমাদের প্রশ্নের কোথাও নাই আর্নার্ন রেভিনিউ এটা আমাদের প্রশ্নে নাই ব্যাঙ্ক ওভারটাপ এটাও আমাদের প্রশ্নে নাই তাহলে তিন চার পাঁচ ছয় এগুলো কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে নাই শুধুমাত্র ক্যারিটর্সের মেয়াদ ছিল আর ওয়েজেস ডিউয়ের মেয়াদ ছিল তো যেই দুইটা আইটেমের মেয়াদ আছে আমরা সেই দুইটা আইটেম কিন্তু কারেন্ট ল্যাভারিসের মধ্যে লিখেছি এখন যোগফল নামায় ফেলতে হবে ঠিক আছে সো আমরা যোগফল নামায় ফেলি এই এক লাখ ষাট বিশ হাজার যোগ করলে আমাদের টোটাল কারেন্ট লাইব্রেটিস কত বেরোচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা বেরোচ্ছে এখন আমরা অ্যাসেট থেকে লাইব্রেটিস বিয়োগ করলে আমাদের নিট ওয়ার্কিং ক্যাপিটাল বেরোচ্ছে আঠারো লাখ বিশ হাজার টাকা এখন এই নিট ওয়ার্কিং ক্যাপিটালের সাথে যদি আমরা কন্টিনজেন্সি যোগ করি যেহেতু আমাদের প্রশ্নে কন্টিনজেন্সি নাই শুধু ফর্মেটা ঠিক রাখার জন্য আমরা এখানে জাস্ট নীল কথাটা ব্যবহার করব নীল মানে শূন্য হ্যাঁ সো নিট ওয়ার্কিং ক্যাপিটালের সাথে যদি কন্টিনজেন্সি বা উদ্বৃত্ত যোগ করি যেহেতু উদ্বৃত্ত নাই সো আমি নীল যোগ করলাম যোগ করলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আঠারো লাখ বিশ হাজার টাকা চলে আসে তো এই হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বা আমাদের অঙ্কের অ্যান্সার এখন আমাদের হচ্ছে কয়েকটা অ্যাজামশন লিখতে হবে প্রতিটা অঙ্কে আমরা কিছু ফিক্সড অ্যাজামশন লিখব সেই অ্যাজাম্পশনগুলো আমি এখানে দেখাই দিচ্ছি এই পর্যন্ত লিখতে আমাদের অঙ্কটা ফুললি কমপ্লিট মানে ওয়ার্কিংস করতে হবে তারপরে স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এই বক্সটা করতে হবে এবং শেষে আমাদের এই তিনটা অ্যাজামশন অবশ্যই অবশ্যই দিতে হবে ঠিক আছে তো আমরা প্রথম অ্যাজামশনে কি লিখলাম প্রোডাকশন হ্যাজ বিন ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার্স মানে সারা বছর ধরে উৎপাদন চলমান ছিল অ্যান্ড লেবার অ্যান্ড ওভার অ্যাক্রু সিমিলারলি সেই অনুযায়ী মজুরি এবং উপরি ব্যয় একইভাবে ঘটেছে তারপর ডেটোর্স অথবা অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাজ বিন টেকেন অ্যাট কস্ট প্রাইস মানে ডেটোর্স অথবা অ্যাকাউন্ট রিসিভেবল আমরা কস্ট প্রাইজের মাধ্যমে নির্ণয় করেছি তারপর থ্রি সিক্সটি ডেজ তারপর টু ইয়ার মানে এক বছর তিনশো ষাট দিন অথবা বান্ন সপ্তাহ অথবা বারো মাস হ্যাঁ এগুলো হচ্ছে এক বছরের সমতুল্য তো এই তিনটা অ্যাজামশন আমাদের অঙ্ক শেষে দিতে হবে এবং এটা প্রতিটা অঙ্কে ঠিক আছে আমাদের সেটা যতগুলো অঙ্ক আছে আমরা এই তিনটা অ্যাজামশন দিয়ে দিব যে এক নাম্বার এদামশনে কি বললাম যে সারা বছরের উৎপাদন চলমান ছিল মজুরি এবং উপিবাই একইভাবে ঘটেছে তারপরে দেনাদার আমরা কস্ট প্রাইজের মাধ্যমে নির্ণয় করেছি আর এক বছর মানে তিনশো ষাট দিন অথবা বান্ন সপ্তাহ অথবা বারো মাস মানে এরা সবাই হচ্ছে এক বছরের সমতুল্য এই তিনটা অ্যাজামশন আমরা অঙ্ক শেষে লিখে দিব ঠিক আছে সো দেখো তো আমরা এক নাম্বার অঙ্কটা বুঝতে পারছি কিনা মানে অঙ্কটা কিভাবে করতে হয় এই পুরো বিষয়টা বুঝতে পারছি কিনা যে কজন ক্লাস করেছে জি তার মানে যে ইউনিট রেট টাইম এডি কি সব সময় মানে এই সূত্রটাই ইউজ করব হ্যাঁ আমরা সব সময় এই সূত্রটা ব্যবহার করেই আমরা স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল রিকয়ারমেন্ট নির্ণয় করব এই সূত্রটা দিয়ে আমাদের হচ্ছে সব সবসময় এই মানগুলো বের করতে হবে এই যে দেখো আমি যে মানগুলো বের করেছি আজকে যেভাবে বের করেছি আগামী যে ক্লাসটা নিব সেই ক্লাসেও কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করেই আমাদের এই অ্যামাউন্টগুলো বের করতে হবে মানে কোন কোন মানে র মেটেরিয়ালের যে অ্যামাউন্ট কারেন্ট এসেটে যাবে ওয়ার্কিং প্রসেসের যে অ্যামাউন্ট কারেন্ট এসে যাবে সেই অ্যামাউন্টগুলো কিন্তু এই সূত্রের মাধ্যমে বের করতে হবে আবার লাইব্রেরির পাশে যেই মানগুলো যাচ্ছে আর কি যেমন কেরিটর্সের অ্যামাউন্ট কত ওয়েজেস ডিউ এর অ্যামাউন্ট কত সেই অ্যামাউন্টগুলো এই সূত্র দিয়ে বের করতে হবে এই সূত্র ছাড়া আমাদের এই অ্যামাউন্ট বের করা যাবে না থেকে করলে ওয়ার্কিং ক্যাপিটাল কন্টিনিউ থাকলে যোগ করবো না থাকলে নীল লিখে আমরা জাস্ট সেম দিব এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন আর শেষে আমরা তিনটা তিনটা অ্যাজামশন লিখে দিব তো আজকের ক্লাস নিয়ে তো কোনো কোশ্চেন নাই তাই না হ্যাঁ ঠিক আছে তাহলে এই একটা অঙ্কই হোমওয়ার্ক থাক আজকে আর আমি নতুন অঙ্ক করাবো না আমাদের যে ব্যাসিক গুলো আমি বুঝাই দিচ্ছি সেই ব্যাসিক গুলো ভালো করে একটু দেখবা খাতার মধ্যে সুন্দর করে নোট করে ফেলবা আর হচ্ছে এই এক নম্বর অঙ্কটা একদম সুন্দর করে হাতে ধরে করবা ঠিক আছে তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ বাকি যে অঙ্কগুলো আছে সেখান থেকে কিছু অঙ্কের সমাধান করে দেখাবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম